আচ্ছা, এই ক্যামেরা কত স্কোয়ার ফিটে এটা এটা আছে আপনার আছে, 2800 স্কোয়ার ফিট। আর এটা আপনি নতুন করতেছেন? নতুন, ওটা নতুন এই পানির উপরে শেড ভাই? পানির উপরে, এটা পানির উপরে মাচা। এখানে বর্তমানে মুরগি আছে কতগুলা? এখানে আছে 1400, 1400 মুরগি, 1400 মুরগি আছে। নিচে মাছ আছে, তেলা মাছ ভাঙা মাছ ইমিডিয়েটলি বিক্রি হয়েছে। এখন ছোট ফোনা এখন দিয়ে পারি নি। হ্যাঁ, পুকুরও আমার, উপরে মুরগি নিচে মাছ, আর মাছের মনে কোনো আলাদা আদার লাগে না? না, মাছের খাবার কম লাগে, সামান্য কিছু দিলে হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় খামারিও ভাই ও বোনেরা, যারা আমাদের ভিডিও দেখতেছেন কাছে কিংবা দূরে, সবাইকে জানাই সালাম। আমরা আসছি আজকে বাগেরহাট। কোন জায়গা ভাই? এটা বেমরতি ইউনিয়ন কন্ডলা গ্রাম। কন্ডলা গ্রাম, কন্ডলা গ্রাম। তা এ ভাইয়ের নাম হচ্ছে আসাদুজ্জামান। আসাদুজ্জামান, আসাদুজ্জামান ভাই গেছিল গত মাসে আমার সাভারে গেছিল। সে সময় কিন্তু ভাইয়ের ভিডিওটা হয়েছে, কিন্তু আমার দোকানে মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না। এত পর্যাপ্ত পরিমাণে লোক আসছে দোকানে, লোক মানে বাইরে দাঁড়ায় ভিডিওটা নেওয়া লাগছে, বসার সিট ছিল না। আজকে কিন্তু, আজকে এক মাস পরে কিন্তু আমি তার ফার্মে চলে আসছি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য। আচ্ছা, এখন আপনার মুরগির কি পরিস্থিতি একটু বলেন। ওর তো মুরগি, মুরগিটা দেখবো, আগে কথাবার্তা শেষ করি, মুরগির পরিচয়টা দেন একটু। হ্যাঁ বলেন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। হ্যাঁ, মুরগির পরিস্থিতি মোটামুটি অনেক ভালো আলহামদুলিল্লাহ। আগে এই যে মুরগিটারে ফার্মেন্টেশন দিয়ে খাবারটা খাওয়াই দিয়েছেন, মুরগির বয়স আজকে কতদিন? আজকে মুরগির বয়স 33 দিন। 33 দিন। খাবার দিয়েছেন কতদিন বয়স থেকে ফার্মেন্টেশন? ফার্মেন্টেশন দিছি আপনার 14 দিন থেকে। ভুট্টা ফার্মেন্টেশন, ভুট্টা সয়াবিন মেডিসিন এবং হাঁসের ডিম, তারপরে আরো দুই তিনটা, টোটাল 8টা আইটেম। কিন্তু এটা আপনার খরচ অনেক, কিন্তু খরচটা কমাইছে কিসে? সম্ভবত মানে পানিতে খরচটা কমাইছে, তাই না? এটা তৈরি করছে আমি, তারপরে ওনার কাছে প্রশ্ন আবার। এখন আপনার এই যে ফার্মেন্টেশনটা খাওয়াইতে আছেন, এই খরচ পড়ে কত করে? কম পড়ে 33 টাকা, 32-33 এর ভিতরে। 32 টাকা 33 টাকা পানি সহ আর কি, 32-33 টাকা। আচ্ছা, এটা 33 টাকা পড়ে। এবং রোগ বালাই এগুলো কি কি আসে? রোগ বালাই আসলে আসে নাই, কোনো রোগ বালাই নাই, টোটালে রোগ বালাই আসে নাই। আসলে আশ্চর্যজনক ঘটনা, কোনো রোগ বালাই নাই, কারণ অ্যান্টিব্যাকটেরিয়া তৈরি করা হয়েছে। আমি একটু কথাগুলো খুলে বলি, এইটা হয়েছে একটা অ্যান্টিব্যাকটেরিয়া। যেমন ভাইরাস যদি আসে, ভাইরাস কিন্তু একটা মহামারী রোগ, কিন্তু মহামারী এটা নিজে নিজে উৎপত্তি হয়, তাই না? কোনো কিছু থেকে বাইর থেকে আসে নিজে নিজে, কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াটা এটা মানুষ মানুষদের তৈরি করা লাগবে। আল্লাহ আমাদের মেধা দিছে নাকি, বুদ্ধি দিছে তৈরি করার জন্য। ভাইরাস যেমন নিজে নিজে উৎপত্তি হয়ে আইছে, আল্লাহ আবার এটার প্রতিকার হিসেবে পাঠিয়েছে। যেমন আগের দিনে কলেরা আসলে কিন্তু তার প্রতিকার কিন্তু এখন আছে, তাই না? মানুষ মারা যায় না। হ্যাঁ, আগে তো ছিল না। আবার যে করোনা ভাইরাস, করোনা ভাইরাস যখন আসছে তার কিন্তু আবার যদি কোন রোগ হয়েও থাকে, তাহলে এটা পেটের ভিতরে কোষ তৈরি হয়, ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া যেটা বলি, এই ভাইরাস গুলারে বাইর করে দেয় যে তুই আমার ভিতরে ঢুকতে পারবি না, কারণ আমরা এখানে জায়গা দখল করে দিছি। পেটের ভিতরে উপকারী ব্যাকটেরিয়া গুলো জায়গা দখল করে দেওয়ার কারণে ওরা আর ঢুকতে পারতেছে না, অর্থাৎ ওদের জায়গা নাই, দূরে থাক, দূরে যা, নাকি এরকম হয়েছে বিষয়টা। আমাদের খামারিদের জন্য এটা আল্লাহর একটা নিয়ামত নেমে হয়েছে পৃথিবী, আমাদের দেশে বাংলাদেশে, আপনার মাধ্যমে। হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া তো আমার কাছে আসতো না, এটা আমার কাছে আসছে মানে আল্লাহর রহমত, সে হয়তো বা তার আমার আমার হাত পছন্দ হয়েছে, এটা উসিলা মাত্র। আল্লাহ আমার পছন্দ হয়েছে, সে আমারে দিছে, আমি সারা বাংলাদেশের লোকে যা দাঁড়ে দাঁড়ে যে দিতেছি, যাতে প্রত্যেকটা খামারি সে যেন আর গর্তের ভিতরে না পারে, তার হাত ধরে আমি টেনে উঠেছি। বাংলাদেশে যত লোক আছে খামারিদের, যদি এইভাবে ছড়াই দেওয়া যায়, কিছু হইলেও মানুষের লোকে ক্ষতির থেকে বাঁচবে। আমি তো পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে পারবো না, পারবো? হ্যাঁ, আমি পারবো কর্মসংস্থান তৈরি করতে, এটা আমি ফর্মুলা দিবো, প্রযুক্তি দেবো, আপনারা করবেন নাকি একটার পর একটা? আগে দেখা দেখাইছি কতদিনে আমাদের কালার বাট মুরগি কতদিনে 1 কেজি হয়েছে, 38 দিনে, তাই না ভাই? 38 দিনে। ভিডিওটা আপনিও দেখছেন মানে, এটা হচ্ছে মকসদপুর গোপালগঞ্জের। আজকে এই ভাইয়ের ফার্মে আসছি,
এই একই কালার বাট আপডেটটা আর একটু আপডেট দিছি অথবা ওনার মুরগিটা আরো 4-5 দিন আগে আসছে তাই না ঠিক হ্যাঁ ঠিক 38 দিন থেকে যদি 34 দিনে যদি 1 কেজি হয় এটা আপডেট দিয়ে আইছে না আপডেট দিয়ে আইছে যত কাজ করব তত অভিজ্ঞতা বাড়বে এই কাজ করাটাই হইছে মূল কথা মূল কথা আপনাদের দোয়া ছাড়া আমি কিন্তু পারবো না আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আমার শরীর জন্য আল্লাহ সুস্থ রাখে আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে আমার সাথে থাকে তাহলে অবশ্যই আমি এই বাংলাদেশটারে নতুন আবার একটা কিছু ভেজাল মুক্ত অর্গানিক না পুরা অর্গানিক অর্গানিক একদম একবারে পিওর আপনার বাচ্চা আমার বাচ্চা নতুন প্রজন্ম যারা আসবে তারা পুরো অর্গানিক মুরগি খাবে ঠিক ভেজাল থেকে আমি বাইর করে নিয়ে আসবো যদি আল্লাহ সহায় থাকে এবং আপনাদের দোয়া থাকে বাকিটা হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ সেকেন্ডের কোনো ভরসা নাই আচ্ছা যাই হোক এখন আপনারা মুরগিটা দেখবেন আপনারা মুরগিটা কতটুকু ওয়েট আছে আপনারা মুরগিটা দেখবেন আর এই ভাই যা কথাগুলো বলে এগুলো মনোযোগ দিয়ে শুনবেন ওকে ওকে কথা হবে 385 গ্রাম এই পাঁচটায় তাহলে 5 কেজি রোবার 33 দিনে 5 কেজি রোবার 33 দিনে তাইলে গড় ওজন এসে গিয়া 1 কেজির বেশি 1 কেজি প্লাস 1 কেজি প্লাস 70 গ্রাম আমি মাপছি একটু বড় সাইজ যা তাগুলো কেজি প্লাস হয়ে গেছে 1 কেজি হয়ে গেছে 30 দিনে 1 কেজি হয়ে গেছে এটা মানে আল্লাহ আল্লাহ একটা রহমত স্বরূপ আমাদের মাঝে পাঠাইছে আমরাও চেষ্টা করব আপনাদের দোয়া ছাড়া আর কিছু না আপনারা দোয়া করছেন আমরা দোয়া করি সেই মেরে আল্লাহ দীর্ঘায়ু করুক এবং আমাদের মাঝে দীর্ঘদিন যাতে বিভিন্ন রকম নতুন নতুন ফর্মুলেশন নিয়ে হাজির হতে পারে বা আমাদের মাঝে সে স্মরণীয় থাকতে পারে আমরা সেই সেই কামনা করি এবং আল্লাহ তার দীর্ঘায়ু মানে কামনা করি আল্লাহ যেন তারা সুস্থ রাখে আমাদের মাঝে দীর্ঘদিন আসসালামু আলাইকুম